for that talent like a Kara Sunnira Nobi Nobi Kore Kara Tahiri Nobi Nobi Kore Kara Lucky Missiles Nobi Nobi Kore Kara Rabiullah Halali Nobi Nobi Kore Kara Mir Shah Nobi Nobi Kore Ektai Karon Epitimir Kuru Bando Kazras Mena Ekmatra Aman Nobi Asurir Maidane Amadir Ugil Hoye Hakimir Shamne Superishir Bhai Take Deal Kore আজকের ওয়াজের বিষয় হলো আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে কবর এবং হাশর নিয়ে বয়ান করার জন্য যদি আমি বিষয়গুলো নিয়ে বারবার বারবার মাহফিলে বলে থাকি কিন্তু এরপরে প্রতিদিন বলা দরকার প্রতিদিন চিন্তা করার দরকার কোথায় ছিলাম কোথায় এসেছি আবার কোথায় যাব আপনারা মুজাফফরগঞ্জবাসী লাকসামবাসী পাশাপুরবাসী জবান ছেড়ে বলো আমাদের আসল গড়ের নাম কি বিল্ডিং না কবো হাত সোজা করে বলো বিল্ডিং না কবো এই দলনা যুবক অনুরোধ করে বলি আর কথা বলা যাবে না ভিতরে আসার চেষ্টা কেউ করবেন না রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন রাস্তায় দাঁড়িয়ে থাকুন ওই উপরে যারা আছেন ছাদের উপরে সাবধানে থাকুন গাছতলায় বাসতলে যারা আছেন আরাম করে যেখানে আছেন সেখানেই থাকুন আর ভিতরে ঢুকবেন না ধাক্কা ধাক্কি কেউ করবেন না কারণ এইভাবে যদি চলতে থেকে ওয়াজে ব্যাঘাত ঘটবে পায়ে হাত রেখে বলি এই পাশাপুর উত্তর পাড়া দারুসুন্নাহ হুসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের শুধু একটা প্রতিষ্ঠান নয় এখান থেকে অনেক প্রতিষ্ঠান আছে অনেক সুন্নি দাবিদার প্রতিষ্ঠান আছে সব আহলে সুন্নাত ওয়াল জামাত প্রেমিকরা সব আহলে সুন্নাত ওয়াল জামাত যারা দাবি করে সবাই নবীর পাগল নয় কিন্তু যেই জায়গার ভিতরে হুব্বে রাসূল বেশি প্রচর্চা হয় সেই মাদ্রাসাটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের সেন্টার এখন সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে এই নেম প্লেট নিয়েও কিন্তু এখন বড় সমস্যা বুঝে নিবেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদাররা কিয়াম করে মনে রাখবেন সে এক এবার দুই নম্বরে যারা রসুলের জাত এবং সিফত সর্বগুণে জানে এবং মানে এরাই হলো সত্যিকার হুসাইনি মুসলমান কথা বলেন ঠিক কিনা এই পাশাপুর উত্তর পাড়া আপনি জানেন কিনা আমি জানি না আরে রবিউল্লাহ হেলালি সাহেব মাদ্রাসায় আমারে আনছিল কিন্তু কেন আসছি জানেন মাদ্রাসাটাকে বড় মায়া করে হঠাৎ করে চলে আসি এখানে পাশাপুর আসছি কেন আসছি হঠাৎ করে মাদ্রাসাটার নেম প্লেটটা চোখের সামনে তাই আমি হঠাৎ করে চলে এসেছি একদিন তাহিরি থাকবে না এই মাদ্রাসাতে কি তো তাহিরি বের হয়েছে এই মাদ্রাসাতে কি তো আল্লামা শাহ মেজবাউল ইসলাম নতি বিষয়ে বের হয়েছেন এই মাদ্রাসাতে কি তো রবিউল্লাহ হেলালি বের হয়েছেন একটা মাদ্রাসার ছাত্র আজকে পীর সাহেবে পদোন্নতি পদোন্নতি হয়েছেন একজন মাদ্রাসা ছাত্রই তো আজকে পীরে তরিকত হয়েছেন এই মাদ্রাসা ছাত্রই তো সুন্নতের রাহবার হয়েছেন আজকে কি আপনারা মনে করেন না এই পাশাপুর একটা ছাত্র এমন হতে পারে সারা বিশ্ব কাঁপাইতে পারে ঠিক কি না বলো এই জন্য যুবক এই মাদ্রাসার প্রতি দরদ লাগাইতে হবে এই মাদ্রাসার প্রতি নজর দেওয়া লাগবে আপনার সন্তান থাকলে আপনার সন্তান দিবেন আপনার নাতি থাকলে আপনার নাতি দিবেন আপনার ভাই থাকলে আপনি ভাই দিবেন আপনার আত্মীয় থাকলে আপনার আত্মীয় মাদ্রাসায় দিবেন শুধুমাত্র সন্তান নয় আমরা জানে মানে মাদ্রাসার খেদমত করা লাগবে কারণ এই মাদ্রাসায় যারা পড়বে এরা যখন সুন্নিয়তের আকিদা নিয়ে ঘর থেকে মাদ্রাসা থেকে বের হবে এমন হতে পারে এদের দ্বারা বিশাল শূন্যতরে আঞ্জাম হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক অনুরোধ করিয়া বলি আর কথা বলা যাবে না অনুরোধ করিয়া বলি যুবক আমার ও মুরব্বি আব্বা ও বন্ধুরি
আপনারা বলুন আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন জানো না কোথায় তুমি মারা যাবে, তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। এই জন্য যুবক অনুরোধীরা বলি, বাবার আগে সন্তান মারা যায়, সন্তানের আগে বাবা, দাদার আগে নাতি মারা যায়, নাতির আগে দাদা মারা যায়। এই জন্য আপনারা জবান খুলে বলা লাগবে হায়াত এবং মৌতের মালিক হায়াত এবং মৌতের মালিক কে? জবান ছেড়ে দিয়ে বলো কে? এই যে দারুস সুনা উত্তর পাড়া হাফিজি দারুস সুনা হুসাইনিয়া মাদ্রাসাটা যে দেখতেছেন আপনারা, কেমন লাগতেছে? আরো জোরে কোন কেমন লাগে, আরো জোরে কোন কেমন লাগে? মাদ্রাসার প্রতি মহব্বত দরকার আছেনি? এই মহব্বত দিয়ে কি জানো আমরা মাদ্রাসার প্রতি মহব্বত করব? মালেও মাদ্রাসাটা আমাদের একটা রুডের সাথে, আমাদের জন্য একটা খানকার মতন, আমরা এদিকে যাবো, এখানে বসে এক কাপ চা খাইয়ে যাবো, চা যেই তো খাই না, কফি খাইয়ে যাবো এখানে ইনশাল্লাহ। কথা কন ঠিক না বেঠি? চা তো খাই না, এটা জানে সবাই, কফি খাই, সিলেট গেলে মালাই খাই, আই চানও খাই মালাই খাই, আলহামদুলিল্লাহ বলুন। দেখেন বাবা, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে আমরা কত কথা বলি, এগুলাম বুঝে না। যারা একটু বড় বড় করে ঘরে বসা এরা কয়ে না, সে কন্ট্রোল করতো তাহলে বুঝবো দাঁত ফিরে যাইবো গা। কথা কোন ঠিক না বেঠে? চোখেরই পলকে তুমি হতে পারো না, এসেছে হবে এলান তোমারি নাম মাসিদিদের মাইকে, হবে এলান তোমারি নাম মাসিদিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, আমি বলেছি কে কোন দিন কিভাবে মারা যাবে কেউ জানে না, জবান খুলে বলো জানে কে? এ যুবকের দল, এই মাহফিলে যারা এসেছেন, এই মাহফিলটা কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? এই যে 2020 সাল আমার জন্য খুব ত্রাসদায়ক একটি বছর, কারণ এই 2020 সালে মার্চ মাসের 5 তারিখে আমার আব্বাকে আমি হারাইছি। এর চাইতে বড় ডকুমেন্টস আর হতে পারে না। আমার মতন অনেকে এমন ভাবে মা হারাইলো, বাবা হারাইলো, কাহারো বাবা হারাইছে, মা হারাইছে, বছরের পর বছর হইয়া গেল, জীবনে কত মানুষের চেহারা দেখি কিন্তু বাবার মতো লাগে না। আমি মনে করি আমার যেমন লাগে না আরেক ভাইয়েরও লাগে না, বাবার মতন মায়ের মতন আপন কাউকে আর মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? এ যুবকের দল, আমি কল্পনাও করতে পারি নাই এমন ভাবে আব্বা নামাজ পড়ে মারা যাবে। এক ওয়াক্ত নামাজ আর কাজা নাই, যে কুরআন তেলাওয়াত করতে করতে আর দুরূদ শরীফ পড়তে পড়তে কালিমা শরীফ পড়তে পড়তে সবাই মনে করছে ঘুমাইছে, একটু পরে আমার মা কয় তোর আব্বা আর দুনিয়াতে নাই। এ যুবকের দল, এভাবে আমার বাবা চলে গেছে, এমন ভাবে আমি একদিন চলে যাব, কিন্তু মনে রাখবেন এই দুনিয়ায় যা করবেন তার হিসাব আপনাকে মরণের পরে দেওয়া লাগবে, কারণ মরণ নামক এই
এই কঠিন থাবা থেকে আপনারা কেউ বাঁচতে পারবেন না। আজরাইল মালাকুল মউত আজরাইল এমন জোরে একটা থাবা মারবে, আমার নবী বলেন জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হবে আজরাইল যখন তোমার রূহটা বের করে নিয়ে যাবে। হ্যাঁ বন্ধু রে, আমার নবী আপনার নবী বলেন যেই ব্যক্তি মরণের দিনে রাইতে এবং চব্বিশ ঘন্টায় যেই ব্যক্তি বিশ বার মরণের কথা খেয়াল করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার যদি ওই দিন মরণ দেয় এই মরণটা আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দিবে। এই জন্য যুবক কেউ মরণের কথা খেয়াল করতে জানি না, যে বেশি বেশি মরণের কথা খেয়াল করে সে তাকওয়াবান হয়, যে বেশি বেশি মরণের কথা খেয়াল করে সে নবীওয়ালা হয়। যেই ব্যক্তি ঘন ঘন বেশি বেশি মরণের চিন্তা করি সেই ব্যক্তি আল্লাহর দিদার হয়। কেন হয় জানেননি? কারণ যে মরণের চিন্তা করবে তার ভিতরে একটা কাজ বিরাজ করে, আমি দুনিয়াতে চলছি কালকে যদি মারা যাই পরশু দিন যদি কালকে আমার কবরে দেওয়া হয় তাইলে কি হবে আমার কবরের জবাব সওয়ালের ব্যাপার, কি হবে আমার হাশরের ময়দানের হিসাব। এই জন্য যুবক অনেক ছেলেরা বলে এখনো মুখের মধ্যে দাড়ি ওঠে নাই নামাজ পড়ে কি করব, অনেকে বলে এখনো বিয়ে করি নাই নামাজ পড়ার সময় হয় নাই। এ যুবক না না না, এই রাস্তা দিয়ে অনেক হট মোটর সাইকেল রাস্তা দিয়ে ঘুরি, কুমিল্লা লালমাই থেকে এই বিশ্বরূপ দিয়ে হাজিগঞ্জ মানুষে যায়, কিন্তু মনে রাখবেন কেউ কখন কিভাবে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় বলতে পারে না। তোমার মরণটা কখন হবে কিভাবে হবে তুমি তো জানো না। এই জন্য যুবক আমার সব সময় মরণের প্রস্তুতি নিয়ে আল্লাহর গোলামি করা লাগবে, সব সময় মরণের প্রস্তুতি নিয়ে আমাকে নবীর মহব্বতের প্রেমের মালা গলায় লাগাতে হবে। কারণ কি, আজকের কাজ আগামীদের জন্য ফেলে রেখো না, কারণ মরণের এই দুনিয়ার কত কিছুর চাবিকাঠি আল্লাহ তোমার হাতে দিল, কিন্তু মরণের কখন মরণ হবে সেই হিসাব পৃথিবীর কাউকে মন মন্ত্রণালয়কে দেয় নাই, একমাত্র আমার আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। এই কথাটাই প্রতি মাহফিলের মধ্যে আমি বলে থাকি। আমার মনে হয় আজকের মাহফিলে অনেক মহিলারাও আসতে পারে, মা বোনদেরকেও আমি বলে দিয়ে যাই গো মা, ও মা রঙ্গের ঘোড়ার কত দূর আইবা, লাল বেনারসি শাড়ি পরে তুমি এক বাড়িতে আসছিলা গো মা, একবার তুমি খেয়াল করো যখন তুমি মারা যাইবা তোমার শরীরে সুকেজের লব রঙের শাড়ি পরাইয়া তোমার বিদায় দিবে, বিদায় দিবে কি দিয়া জানুনি, ওই সাদা কাফন মুজাফরগঞ্জের সাদা কাফন দিয়ে, লাকসামের সাদা কাফন দিয়ে তোমার বিদায় দিবে। আপনারা হয়তো জানেন না আমার বাবা যখন মারা গেছে গড়ের মধ্যে খাট আছে তুষুক আছে সব আছে স্মৃতি হিসাবে রাইখা দিছে, আমি সব বাইরা ঘরের মানুষ একটা স্মৃতি রাখছে আমি আর একটা স্মৃতি রাখছি, আমি যেই জায়গার মধ্যে বসি ওই জায়গার ভিতরে একটা ডয়ার আছে, ওই টেবিলের ডয়ারের ভিতরে আমি আব্বার কাফনের কাপড়টা স্মৃতি হিসাবে রাখছি, যেই কাপড়টা দিয়া আব্বারি দাফন করাইছি ওই কাপড়ে কিছু অতিরিক্ত হইয়া গেল, ওই কাপড়টা হাতের মধ্যে নিয়ে নিয়ে বুকের মধ্যে লাগাই আর মনে মনে চিন্তা করি একটা কথা, কোথায় যেন আছে আমারও তুইরি সাদা কাফন, কত জানাজার পড়েছি না মা আজ দিয়েছে কত দাফন, কত জানাজার পড়েছি না মা আজ দিয়েছে কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি না মা আজ দিয়েছি কত দাফন, আমার তরি বাদাই আছে কোন শেখে আগাটে কোন মসজিদে এলানে হবে সোয়া বেশে শিখাটি, ঠিক কিনা বলো, আমার
তোরি বাদাই আছে কোন শেখে আগাটে কোন মসজিদে এলানে হবে সুহাবে শিশি খাটি কবি কখন করবে দাফন আমাকে সোজো লাইক বন্ধ করো কবি কখন করবে দাফন আমাকে সোজো জানাজার পড়েছি না আমার দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি না আমার দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন কত জানাজার পড়েছি না আজ দিয়েছি কত দাফন একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার এই বাবার কাফন বুকে লাগাইয়া মনে মনে মিস করি বাবাকে কাপড়ের অংশ দিয়া কবরে ঢোকাইলাম ওই কাপড়টা চোখে দেখি না অবশিষ্ট কাপড়টা চোখে বাসে একদিন এই কাপড়টাই তো আমার শরীরের মধ্যে লেগে যাবে ও যুবক কবরে গেলে তোর বন্ধু বান্ধব আজকে তাহিরিকে দেখার জন্য কতগুলা মানুষ এসেছে আবার কিছু মানুষ এসেছে ওয়াজ শোনার জন্য আবার কিছু মানুষ এসেছে তাহিরি সাহেবের সমালোচনা ধরার জন্য আমি বলবো যুবক সমালোচনা কইরা তুমি কি করবা আগে নিজেরে চিনো নিজেরে চিনো কারণ কোটি টাকা দিলেও আমার কবরে তুমি যাবে না তোমার কবরে আমি যাব না ওই কবরে কেউ যাবে না আপন স্ত্রী যাবে না আপন স্বামী যাবে না এই কেমন নিষ্ঠুর পৃথিবী কেউ কারু হবে না রে কবরে যেমন কেউ যাবে না হাসরের ময়দানে তোমার সাথে কেউ আপন হবে না ও যুবক একটা নেম প্লেট হাতের মধ্যে আজকে নিয়ে নাও এমন হতে পারে আজকে পাশাপুরের মাহফিল কাহার জন্য শেষ মাহফিল হইয়া যাইতে পারে রে ও যুবক বুঝেছি তোমার মা বুঝি নাই ও যুবক তোমার বাবা বুঝি নাই একদিন দেখবা তুমি দুনিয়াতে নাই তোমার ইমানের আমলের হিসাব তোমার কাছে আমার নবী বলেন কবরে দেওয়ার পরে সবচাইতে ভয়ঙ্কর যে আজাবগুলো এর মধ্যে একটা আজাব হলো কবরের ডান পাশের মাটিটা এক প্রান্তে চলে যাবে বাম পাশের মাটিটা আরেক প্রান্তে চলে যাবে এই দুই পাশের মাটিটা দুই প্রান্তে যাইয়া এমন ভাবে তোমারে চাপা মাইরা দিব গো ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির সঙ্গে ঢুকে যাবে আর ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে আমার নবী আপনার নবী বলেন কবর মাটিটা যখন তারে চাপা মারব এই দুই পাশের মাটি তোরে এমন জোরে চাপা মারব রে আল্লাহু আকবার আল্লাহু আকবার দুই পাশের মাটি এই এমন ভাবে তোমার চাপা মারব হাড্ডি গুলারে গুড়া বানাইয়া ফেলব আমার নবী বলে এই চাপা দিলে তার মরণ হবে না আমার নবী বলেন মাটিটা চাপা দেওয়ার পরে তার জবান থেকে যে কান্নার আওয়াজটা হবে এই চিৎকারের আওয়াজটা যদি দুনিয়ার কোনো মানুষের কানে লাগতো ওই মানুষটার কান দিয়ে রক্ত প্রবাহিত হতে হতে রক্তক্ষরণ হতে হতে লোকটা মারা যাইত এই মুহূর্তে যদি আমি রাস্তার পাশে বিপদে পড়া যাই বাসাপুরের মানুষ আমাকে উদ্ধার করার জন্য যাবে আমি যদি রোড অ্যাক্সিডেন্টে মাথা ফাটাইয়া ফেলাই তাইলে ওই বাসাপুরের মানুষ আমার হসপিটালে নিয়ে যাবে কিন্তু কবরের ভিতরে একটার পর একটাই আজাব এই পৃথিবীর কেউ তোমাকে সহযোগিতা করার জন্য যাবে না আওয়াজ করে বলেন বাবা ঠিক না বেটি তোমাকে কেউ সহযোগিতা করার জন্য যাবে না কবরে তোমার দুনিয়াদারি কাজ হবে না ওই কবরে তোমার টাকা কাজ হবে না ওই কবরে তোমার পয়সা কাজ হবে না ওই কবরে একমাত্র সম্বল তোমার ঈমান এবং নেক আমল কথা বলেন ঠিক কিনা তোমার ঈমান এবং তোমার নেক আমল কবরের ভিতরে আলো হয়ে যাবে
হঠাৎ করে কবরে তুমি দেখবা তোমার এক পাশ দিয়ে আলো আসছে। এবার তুমি বলবা, আলো ও নূর, তুমি কে, তুমি কি, কোথায় থেকে এসেছো, তুমি কি দুনিয়ার কোন আলো? সে বলবে, না, তাইলে তুমি কোথায় থেকে আমার কবরে এসেছো? এবার ওই আলো জবাব দিবে, আমি কেহ না, আমি কইলাম দুনিয়ার তোর পাঁচ ওয়াক্ত নামাজ। এরপর আর একটা আলো আসবে, যুবক আর কথা বলিস না রে ভাই, মনে রাখবে, মনে রাখবা, মনে রাখবা, সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আর একটা আলো ডুববে, জিজ্ঞাসা করবে, তুমি কে গো? কই, তুমি আমারে চিনো না? আমি কইলাম, ওই যে রাতে আরামের ঘুম হারাম কইরা আমার তেলাওয়াত করতা, আমি কইলাম লাহে মাহফুজের কোরআন শরীফ। তার মানে তুমি দুনিয়ায় যেই না কামলটা করবা, আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাকে কবরে হাসরে দিয়ে দিবে। একটা চুল পরিমাণ এদিক সেদিক করা হবে না, নয়া কামল করলে তাই পাইবা, বহুত আমল করলে তুমি তাই পাইবা। এই জন্য যুবক ভাইরা আমার, এখনো সময় আছে, ধাক্কা ধাক্কি করিস না রে, যদি পারো দুইটা চোখের পানি ছেড়ে দাও। আমার নবী বলেন, এই কবরের ভিতরে এমন একটা সাহ একটা ফেরেস্তা নামায়া দেওয়া হবে, যেই ফেরেস্তাটার কান দিয়া শোনে না, যেই ফেরেস্তাটার চোখ দিয়া দেখে না, তার কানে শুনে না, চোখে দেখে না, হাতের ভিতরে একটা হাতুড়ি দিয়া কবরের মধ্যে আগমন করবে। ওই হাতুড়ি দিয়া বেঈমানকে কবরের ভিতরে এমন ভাবে শাস্তি দিব, এমন ভাবে আঘাত করবে, তার কান্নার আওয়াজ কেউ শুনবে না। এ যুবকের দল, এটা হলো বেঈমানের কবরের পরিস্থিতি। যার ঈমান নাই তার কবরের পরিস্থিতি হবে এমন ভয়ঙ্কর, আর যার ঈমান থাকবে তার ঈমানদার কেমন সুখ জানো নেই। মুমিন হইয়া যদি কবরে যাইবা, আল্লাহ ডাক দিয়ে বলবো, ও ফেরেশতারা, জান্নাত থেকে নূরের গালি চানিয়া কবরে যা, ওই কবরের ভিতরে বিছানাটা বিছাইয়া দে, যেন ওই বিছানার ভিতরে সে ঘুমায়া যাইতে পারে। এই বিছানার ভিতরে এমন ঘুম ঘুমাইব, কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকবে। আর বেঈমানে কবরে ঘুম তো দূরের কথা, জাহান্নাম থেকে সুরঙ্গ করে দেওয়া হবে। আল্লাহু আকবার, এই জাহান্নাম থেকে সুরঙ্গ করে দেওয়া হবে, এমন ভাবে সুরঙ্গ করে দেওয়া হবে, জাহান্নামের আগুনের তাপ তারে নাচতে নাবুদ বানাইয়ে ফেলবি, আর জাহান্নামি থেকে এমন আযাব দেওয়া হবে। ও যুবকের দল, কষ্ট কষ্ট একদিন না দুই দিন নয়, কামত পর্যন্ত কষ্ট পাবে। এবার ইমানদার কামত পর্যন্ত ঘুমাইয়া থাকবে, যখন ইদাউজুল জিলাতিল আরদু জিল সালাহা ওয়া خرجت الأرض أثقالها وقال الإنسان ما لها যখন পৃথিবী কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, জমিনের নিচের বোঝাগুলা যখন উপরে উঠিয়ে দেওয়া হবে, আল্লাহু আকবার বলেন, ওয়াকাল আল ইনসান মালাহা, তখন জমিনের মানুষ গলা বলবে, কি হইল, কি হইল, কি হইল। শুধুমাত্র তাই নয়, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, তুমি যে দুনিয়ার জমিনে যে পাহাড় গুলা দেখতেছো, এই পাহাড় গুলো তোলার মতন উড়ে উড়ে যাবে। এই দুনিয়ার পাহাড় গুলো যখন উড়ে উড়ে যাবে, এই পৃথিবীটা একেবারে টলমল টলমল শুরু করবে। কারণ তুমি যদি দেখতে চাও এই পাহাড় গুলো আল্লাহ কেন বানাইলেন, গড়ের চাল আছে না নাই? ওই যে চাল আছে, চালের কাঠগুলা লাগে তিনি উপরে স্ক্রুপ মারে কেন জানেননি, যেন বাতাসে চালটারে উড়াইয়া নিতে না পারে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে ওই পাহাড় দিয়া পেরেক মেরে দিয়েছেন, ওই পেরেক মারার কারণে পৃথিবী নড়াচড়া করতে পারে না। কিয়ামতের ঘন সময় এই পাহাড়গুলো আল্লাহ উঠাইয়া নিবেন, তখন পৃথিবীটা এইভাবে টলমল টলমল শুরু করবে। এ বন্ধুরে,
কি অবস্থা হবে সেই সময়ের ভিতরে। এই জন্য যুবক ভাইয়েরা, নিচে যতগুলো মানুষ আছে সব উপরজিত, নিচে আছে তেলের খনি, নিচেই আছে গ্যাসের খনি, নিচে আছে কত কয়লার খনি, ওই নিচে স্বর্ণের খনি, সবগুলো উপরে উঠে যাবে, এরপর মানুষ স্বর্ণ ধরবে না, কারণ মানুষের জান বাঁচবে না, সারাটা পৃথিবী টলমল হয়ে যাবে, পাহাড়গুলো তোলার মতন আকাশের দিকে উঠতে উঠতে শুরু করবে। এইভাবে একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে ও যুবকের দল। এইভাবে আমার আল্লাহ ইসরাফিলের সিংহা ফুৎকারের মাধ্যমে এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন, এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। যুবকের দল, এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীটা একেবারে সব কিছু স্তব্ধ হয়ে যাবে, তখন আমার আল্লাহর মর্জি মোতাবেক হাশরের ময়দানের ময়দান কায় হবে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? নাই কোন বন্ধুগণ, নাই দহরদি, নাই কঠিন দিনে আমার নবী জীবিনে, রুজহাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা, হাই হাই হা করে কইরা যাবে ধ্বনি, পিপাসায় ফাটিবে সাথী মগজ গলে পানি, কান্দিতে থাকিবে সেদিন আদমের ঔলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। এই কথা বলিয়া সবাই এইভাবে সবাই আদমের কাছে যাইব, হাশরের ময়দানে আত্মবিঘাত, কেউ ঘাটু পানিতে সাঁতার কাটবে, কেউ গিরা পানিতে সাঁতার কাটব, কেউ কোমর পানিতে সাঁতার কাটব, কেউ কলা পানিতে সাঁতার কাটব। এই পানিগুলা কিন্তু দুনিয়ার নদীর পানির মতন নয়, এই পানিগুলো হবে দুনিয়ার আগুন যেমন গরম, তার চাইতে 70 গুণ বেশি গরম হবে নিজের ঘামের পানি। এই পানিতে যার যার পাপের বোঝা লইয়া সাঁতরাইব, তোমার শরীরের গোস্ত গুলা খুলে খুলে পানিতে টুকরা হয়ে পড়ে যাবে, এই মাথার আধ বিঘাত করে সূর্যটা থাকবে, বাতের মার যেমন করি টগবগ টগবগ আয়া পড়ি, এমন ভাবে তোর মাথার মগজগুলি খুলি উইরা যাইব। ও এমপি সাহ, ও মন্ত্রী সাহ, ও বক্তা সাহ, হাশরের ময়দানে যদি ঈমান না নিয়ে উঠেন, বেঈমানের টিকিট নিয়ে যদি হাশরের ময়দানে উঠি, এক তো কবরের শাস্তি পাবো, 2 নম্বর হাশরের ময়দানে উপায় থাকবে না, আমরা তখন আল্লাহরে ডাক দিয়ে বলবো আল্লাহ আজকের দিনটা কোন দিন, আল্লাহ বলবি আজকের দিনটা হাশরের দিন, আজকে পাপ পুণ্যের হিসাব হবে, আল্লাহ 2টা রং ধারণ করবে, একটা হলো রহমান আর একটা হলো রহিম আর একটা হলো কাহার, আমার আল্লাহ কঠিন অবস্থায় হাশরের ময়দানে দাঁড়ায় হাশরের ময়দান কায়েম করবেন। এ যুবকের দল, সব মানুষ নফসি নফসি বলে কাঁদবে, আমি বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও। বন্ধু যতদিন দুনিয়াতে আছে ততদিন আর কাজ হবে না, বন্ধু তোমার কাছে আসবে না, তোমার স্ত্রী কাজ হবে না, সবার মুখের ভিতরে একটা মাত্র স্লোগান, ইয়া নাফসি বলে কাঁদবে, কিন্তু কেউ কাউকে উপকার করতে পারবে না, যার যার বাসার জন্য সব নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে। এ বন্ধু, আপনি হাশরের ময়দানে যদি আমল নামা খারাপ হয়, ঈমান যদি আমার ঘাটতি থাকে, আমার শাস্তি পাওয়া লাগবে, এবার আল্লাহরে আমরা ডাক দিয়ে বলবো আল্লাহ আজকের দিনটা কোন দিন, আল্লাহ বলবেন আজকের দিনটার জন্য আমি তোমাদেরকে বানাইলাম, আজকে 2টা কন্ডিশনে হাশরের ময়দানে কাজ হবে, একটা হলো ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খাইরাইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররাইয়ারা, যাররা যাররা পরিমাণ যারা ভালো কাজ করেছো তোমাদেরকে প্রতিফল দেওয়া হবে, আর যাররা যাররা পরিমাণ যারা খারাপ কাজ করছো তার প্রতিফল দেওয়া হবে। এক যুবকের দল, তুমি মনে করেছো দুনিয়ার ভিতরে ইমার্জেন্সি ব্যালেন্স আইনা, তুমি 30 টাকা ব্যবহার করার আগেই তুমি মারা গেছো, তুমি মনে করতেছো ফ্লেক্সি
ফ্লেক্সি করলাম 30 টাকা বা 50 টাকা ফ্লেক্সি করলাম, আমি 20 টাকা ইউজ করলাম 30 টাকা বাকি আছে, ওই মুহূর্তে তুমি মারা গেছো, ইমার্জেন্সি ব্যালেন্স আনছো অফিস থেকে, তুমি তো ঋণ দেও নাই, মনে রাখবা এটার জন্য তুমি ঋণ হিসাবে হাশরের ময়দানে উঠবে, যেখান থেকে তুমি হাওলাত দিবা ওটা পরিশোধ করার আগ পর্যন্ত আমার আপনার দায়বদ্ধতা আছে না নাই? আর জবান খুলে বলো আছে না নাই? এই জন্য যুবক অনুরোধ অনুরোধ, এবার হাশরের ময়দানে সবাই নফসি নফসি বলে কাঁদবি, এবার আমরা সবাই আদম নবীর কাছে চলে যাব, যাইয়া ডাক দিয়ে বলবো, ও আদম আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না? আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, আল্লাহ আমার বলছিল ইয়া আদম اسكن انت وزوجك الجنه, আল্লাহ আমার বলছিল হে আদম তুমি তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, তবে খবরদার লা তাকরাবা হাযিহিস সাজারা, ওই যে গাছের নিকটবর্তী হইও না, ফা আযাল্লাহু মা শয়তান, শয়তান আমাদের দুইজনকে পাদশ ফলন করলো, এই জন্য আমি আর আল্লাহর কাছে অপরাধী হয়ে গেছি, যদিও আমার আল্লাহ আমাকে ক্ষমা করেছেন, আজকে যদি আল্লাহ আমাকে সেই দিনের জন্য ধরে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? এই জন্য আমি পারবো না, তোমরা বরং সামনে চলে যাও, সামনে যাইয়া দেখবে হযরতে নূহ আলাইহিস সালাম দাঁড়ায় রইছে, নূহ আলাইহিস সালাম কি বলবো, ও নূহ আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন না? নূহ আলাইহিস সালাম বলবে আমি পারবো না, আমার আল্লাহ আমার 4টা সন্তান দিয়েছে, 3টা সন্তান আমার কথা মানছে, আর 1টা সন্তান আমার কথা মানে নাই। আল্লাহ যদি বলে নূহ আউয়ালে আখেরে মাওলা তুই রে তো আই আ তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই, এ পানিতে ডোবাইয়া মাওলা কিয়া মদ খাইলি, মাওলা কিয়া মদ খাইলি, ওরে জোর তোফানে নুগু নবী জোর তোফানে কিস্তি কেন বাঁচাইলে মাওলা তুই রে তুই। এই হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলবেন, ডাক দিয়া বলবেন আল্লাহ ও ওই উম্মতের দল আমি পারবো না, আল্লাহ আমাকে 4টা সন্তান দিয়েছে, হামসাম ইয়াসিনি কেনান, কেনান নামের যেই ছেলেটা আমার কথা মানে না, আল্লাহ যদি ডাক দিয়ে কই নুহুরি উম্মতের কি বুঝাইবি, তোর সন্তান তো মানাই আনতে পারস নাই, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ইব্রাহিম নবী কয় আমি পারবো না, মূসা কালিমুল্লাহ কয় আমি পারবো না, ঈসা রুহুল্লাহ কয় আমি পারবো না, কোন নবী কয় আমি পারবো না, সবার জবানের ভিতরে শুধু নাফসি আর নাফসি, সবার জবানের ভিতরেই শুধু নাফসি আর নাফসি, মনোযোগ দিয়া শুনুন। আরে বাবা এমপির দোহাই, মন্ত্রীর দোহাই, বক্তার দোহাই চলবে না, কের দোহাই চলবে না, সব নবী নাই নিজে বলবে নাফসি নাফসি, সবার উম্মত তো নাফসি নাফসি। ঈসা রুহুল্লাহ কয় সব নবী তো তোমাদেরকে ট্রান্সফার করছে, তবে আমি যদিও পারবো না, কেন? কয় আল্লাহ আমার পিতা ছাড়া জন্ম দিছে, অনেকে আমাকে আল্লাহর বেটা বইলা গালি দিছে, আল্লাহ যদি আজকে কয় তোরে আমার বেটা বইলা গালি দিছে তুই কি করছো, তাহলে আমি কি জবাব দিব? আমি পারবো না, তবে তোমাদেরকে আমি একটা রাস্তা দেখাই দিতে পারি। ওই যে আওয়াজ কালকে কোন? বাংলাদেশের কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে, যারা কয় নবী হাশরের মাঠে সুপারিশ করব, দূরের কথা নবীর জান লই বিলে ঠেলা ঠেলি সমফর দাঁত ফালার লাগে না। আর কয় কি রোহিঙ্গারি কয় কি, সে বলে কি? হ্যাঁ এগুলো তো এজিদের প্রোটেকশন, এগুলো তো নজদের প্রোটেকশন, ঠিক ঠিক না বলো? ডাক দিয়া বলেন আমি পারবো না, তবে একটা রাস্তা দেখাইতে পারি, ওই
সুন্নাত মানকাদ আরসালনা কাবলাকা মির রাসুলিনা ওয়ালা তাজিদুল সুন্নাতিনা তাহবিলা আকমিস সালাত লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা ওয়া মিনাল লাইল ফাতাহাদদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা ইশারুহুল্লাহ বলেন আমি পারবো না সব নবী তোমাদেরকে এর কাছে ওর কাছে ওর কাছে ওর কাছে পাঠিয়েছে আমি যদিও পারবো না তবে তোমাদেরকে একটা রাস্তা দেখাই দিই ওই যে মাকামে মাহমুদ ওই জায়গায় তোমরা চলে যাও সকল মানুষ ওখানে দর দিয়ে চলে যাবে যেই ময়দানে সকল নবী নফসি নফসি বলে কান্দেন ওখানে গিয়ে দেখবেন আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দছে আমাদের উকিল হয়ে হাকিমের সামনে সুপারিশের ফাইলটাকে ডিল করবে ব্যাপারটা বুঝো কি বলতে চাই বুঝো সব নবীরে গিয়ে দেখবেন সব নবীর উম্মত দেখবেন আমার নবীর উম্মত গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ সব নবীর কাছে গিয়েছি কেউ আমাদের দিকে তাকায় নাই আপনি আমাদেরকে একটু সুপারিশ করুন কিন্তু আমার নবী মাথা মুবারকটা উপরে তুলবে না কারণ আল্লাহ তখন কাহ্হার আল্লাহকে সহজ আল্লাহ কখন সহজ হবে কখন রহমান হবে কখন রহিম হবে আল্লাহ তো কোরআনে কখনো নবীকে ইয়া মুহাম্মদকে ডাক দেয় নাই এক জায়গায় ডাক দিয়েছে ইয়া আইয়ুহাল মুদাসসির এ চাদরওয়ালা ইয়া আইয়ুহাল মুজাম্মিল হে কম্বলওয়ালা ইয়া ইয়াসিন তোহা হামিম এভাবে রসুলকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী কিন্তু ইয়া মুহাম্মদকে ডাক দেয় নাই রসুল যখন সেজদায় পড়ে থাকবে আমরা গিয়ে বলবো রসুল সারা জীবন আমাদের জন্য কেঁদেছেন আজকে সেই উম্মত বিপদে পড়ে আপনার কাছে এসেছে আপনি মাথা মুবারক তুলেন না কেন আমার রসুলের হাকিকত কেউ বুঝে না রসুল কই আমি যা জানি তোমরা তো জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শুনো না শুনো রসুল সেজদায় পড়ে থাকবেন শেষ পর্যন্ত রসুল উম্মতের কথায় যখন মাথা মুবারক তুলে না তখন আল্লাহ তো কয় বন্ধু আপনার সন্তুষ্টি আমার সন্তুষ্টি ওয়ালা সাউফা ইয়তি আপনি সন্তুষ্ট হয়ে যাবেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি কার নেকি কত আমি জানি কার বদি কত আমি জানি কে জান্নাতি আমি জানি কে জাহান্নামী এরপর আমি হাসরের মাঠ কেন সাজাইছি একমাত্র আপনার শান আমার কাছে কত মহান এটা প্রমাণ করার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ একবার ডাক দিব ইয়া মুহাম্মদ কিতাবের নাম বুখারী শরীফ এই মৌলবী এই কিতাব লয়ে সামনে আয় সামনে বসো সিন্নি খাইলা কার দ্বারা সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সিন্না না আমার নবীকে আমার আল্লাহ ডাক দিবেন ইয়া মুহাম্মদ এরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াসফা তুসাফা হে বন্ধু আপনার মাথা মুবারক তুলুন ওয়াসাল তুতা আপনি আমার কাছে চান আমি আপনাকে দেব ওয়াসফা তুসাফা আপনি আমার কাছে যা সুপারিশ করবেন আমি তাই কবুল করব ঠিক আল্লাহু আকবার
আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া রাসূল আজম আমি জানি তুসমিল্লাহ হুশিয়ার শব্দ আমি জানি তুসমিল্লাহ হুশিয়ার শব্দ আল্লাহু আকবার জোরে বলুন আল্লাহু আকবার কান্দে নবী ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে গতি গো আল্লাহ কয় বন্ধু কি চাও চাও না দিমু নবী কয় কান্দে নবী ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে গতি গো উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ রোজ হাসরে বসবে তোমরা নূর নবীজির সাংগাটিরা হাত তুলে বলো ঠিক কি না বলো মাথা নষ্ট হয়ে গেছে আমরা গুনাগার নবী ছাড়া আমরা কোনো উপায় তোমরা যদি নবী সামাদ না মানো তোমরা যাও ব্যস্ত আমরা জমি সামাদ মানি দুযুগে গেলে যাবো আমরা মানি মানছি কথা কন ঠিক না বেঠে আল্লাহর হাবিসে আল্লাহু আকবার জোরে কন আপনারা অনেক রাগ করতেছেন মনে হইতেছে এই জায়গাটা আমি ঠান্ডা মাথায় কথা বলতে পারি না কিতাবের নাম বুখারী শরীফ কিতাব বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল আম্বিয়া হাদিসটা শেষ দিকে লেখা আছে ইয়া মুহাম্মদ এরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াসফা তুসাফা হে বন্ধু মাথা মুবারক তুলুন যা চান তা দিব যা সুপারিশ করবেন আমি কবুল করব তো সেই নবীর সুপারিশ আমরা চাই কি চাই না কারা কারা চান হাত তুলেন নারে তাকবীর আমি কি এতক্ষণ গান কইছি নবী শান গাইছি বলছিলেন আব্দুল কাদের যিনি বলছিলেন 20,000 টাকা দিবেন এই 20,000 টাকা উনি নগদ দিয়ে দিলেন ও আব্দুল কাদের আমার মতন দুঃখী তার আব্বা দুনিয়াতে নাই আমার আব্বা নাই আল্লাহ এ আব্দুল কাদের দানির উসিলায় তার আব্বার কবরটাকে জান্নাত বানায় দেব না আমি আমার ঈশান সুর ছন্দ নবী যদিও লাগে কারো মন্দ নবীজির শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ যদিও লেগে যাই দ্বন্দ আমার ঈশান আমার সুর সবই যে নবীজির জন্য সবই যে নবীজির জন্য কে কি বলবে সেটা দেখার সময় আমার নবী সুপারিশ করবেন দলিল পাইছেন নি
আরেকটা দলিল দিতাম নি কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের মধ্যে যারা আমি রাসূলকে ভালোবাসে কিন্তু বিভিন্ন সময় কবিরা গুনাহ কইরা ভালাইছে আল্লাহর আদালতে সে আসামি হয়ে গেছে আমি রাসূল তাকে আমার প্রতি মহব্বতের কারণে ওই সমস্ত কবিরা গুনাহগারদের জন্য পর্যন্ত আমি রাসূল সুপারিশ করব আরেকটা দলিল দিতাম নি আরেকটা দলিল শুনবো নি কোয়ালান নবী পৃষ্ঠার নাম কইতাম না কইলে খুঁজে যাবে কইলে দেব কষ্ট করে বের করো যা বহুত কষ্ট করে পড়ছি কোয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস কলা কলা আইন দিমু আবার সুলাইয়া খাওয়ায় দিমু মা গো মা হ্যাঁ পৃষ্ঠার নাম কইতাম না কিতাবের নাম কইতাম না খুঁজে যাবে বের করো যাও বহস করলে বের করুম ঠিক নি ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মাস সুহাদা হাশরের মাঠে নবীগণ সুপারিশ করবে আলেমগণ সুপারিশ করবে শহীদগণ পর্যন্ত সুপারিশ করবে আর মৌলবীরা সুপারিশ কুজ্জি পায় না আবার আল্লাহর হাবিব বলেছেন আমার মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি যেই ব্যক্তি আমার রওজা মুবারক জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে সুপারিশ বলে খুজ্জা ভাই না কয় মাংজাল্লা দিয়া শফাউ ইনদা হইল্লা বিইজনি আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে না আর আমরা এটা মানি ওই আল্লাহর অনুমতিতে সব হবে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা রাসূল নিজে কথা বলে না আল্লাহর হুকুম ছাড়া রাসূল সুপারিশ করবেন আল্লাহর অনুমতি করবে করবেন কিন্তু কথা হলো আল্লাহর হাবিব হাশরের মাঠে সুপারিশ করবেন এটাই চূড়ান্ত বন্ধুর দরবারে বন্ধু থাকবেন মাথা নত করে থাকবেন না রাসূলের শান মানকে আল্লাহ ওয়ারফানা আলাকা যিকরাক বুলন্দ করে দিয়েছেন প্রমাণ হবে একটি ময়দান যেই ময়দান হাশরের ময়দান আর কি কইতাম কোন আমি ছোট্ট মানুষ বয়স তো বেশি না কিন্তু কইতাম গেলে বিভিন্ন অঙ্গি ভঙ্গি উল্টা পাল্টা এই জায়গা আর কি কিন্তু মনটা তো মানে না বয়স যদি একটু বাড়িও তৈলে আস্তে আস্তে কমু ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুল আমবিয়াউ সুম্মাল উলামা ও সুম্মাস সুহাদা এটা হইলো আরো পরে হায়াতে বাঁচতে ওই সময় আর তখনকে আমি এমনি কইতারুম এটা অভ্যাস হয়ে গেছে গা এরপরে দলিল সত্য তুই যদি না মানুষ তুই নজদির দালাল